বর্তমানে জঙ্গলরাজ চলছে বরাকে, সবকা সাথ সবকা বিকাশ স্লোগান শুধু শাসক দলের মুখে, বাস্তবে কিছুই নেই। মূল্যবৃদ্ধি ও বেকারত্বই শুনিয়ে সোচ্চার কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে এবং রাজ্যে আসার পর থেকেই এই যে শিক্ষারে ভাঙন নিয়ে বহুবার ওনারা বিভিন্ন ভাবে মানুষকে প্রলোভন দিয়েছেন। এলিভেটেড করিডোর করা হবে, এখানে ক্যাবিনেট মিটিং এ ডিসিশন নেওয়া হয়েছিল এলিভেটেড করিডোর করা হবে, তারপর দেখা যায় এলিভেটেড করিডোর কোনো খবর নেই। আজকে ক্যাবিনেট মিটিং হলো প্রায় এক বছর চলে গেছে। বর্তমান রাজ্য সরকার বিশেষ করে বরাক উপত্যকাকে একটা মানে ওনারা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে দেখেন। ওনারা বরাক উপত্যকার মানুষের কাছ থেকে ঠিক কিভাবে ধর্মের সুশ্রী দিয়ে ভোট আদায় করা যায় সেই ব্যাপারে ওনারা অভিজ্ঞ। এখানে বিজেপির বাইরে থাকেন ওনাদেরকে এবার প্রশ্ন করবেন যে আপনারা যে সবকা সাথ সবকা বিকাশ করে যে আপনারা এত ভোট নিলেন, আজকে ওনাদের যে সাংসদ যিনি নির্বাচিত হয়েছেন ওনার সাংসদ আজকে কোথায়? একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে বেকারত্ব, এর মধ্যে রাস্তাঘাট বিদ্যুৎ পরিষেবা নিয়ে চরম বিপাকে বরাকের জনগণ। বর্তমান সরকার উন্নয়নের স্লোগান দিয়ে ক্ষমতায় আসার পর থেকে দিন দিন মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সীমা অতিক্রম করেছে। একদিকে বেকারত্ব, অন্যদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীরা এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চুপ। শুক্রবার কাছাড়ে বড়খোলা সমষ্টি বড়যাত্রা পড়ে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী থাকা সত্ত্বেও নিজের সমষ্টির জন্য কোনো কিছুই করতে পারেননি। এবারে নির্বাচনে ফের বিপুল ভোটে জয়ী হয়েছেন, কিন্তু মূল্যবৃদ্ধি ও বেকারত্ব সমস্যা নিয়ে ওনার মুখে কুলুপ। বিগত দিনে বন্যার তাণ্ডবে কাছাড়ের বিভিন্ন এলাকার ধ্বংসে পরিণত হয়েছে। সেই সময় শাসক দলের নেতা মন্ত্রীরা জনগণকে সহায়তা করেননি। এছাড়াও বর্তমানে কালান শিলচর সড়কের শিববাড়ি নদী ভাঙন ও বড়খোলার ভাঙারপার হারাং নদী বিকল সেতু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যদিও চাপে পড়ে শাসক দলের নেতারা ভাঙন প্রতিরোধের আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো পূরণ করেননি, ফলে দিন দিন মানুষ জনভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমান সরকারের আমলে জঙ্গলরাজ চলছে বলে অভিমত ব্যক্ত করেন অভিজিৎ পাল। ভয়ে মানুষ মুখ খুলতে নারাজ, যে হারে জিনিসপত্র দাম আকাশ ছোঁয়া হচ্ছে এতে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন। যে সরকার উন্নয়নের স্লোগান দিয়ে ক্ষমতায় আসলো সেই সরকার এখন উন্নয়ন না করে জঙ্গলরাজ চালাচ্ছে বলে মন্তব্য করেন অভিজিৎ পাল। বিগত দিনে বন্যার কথা জনগণ এখনো ভুলেননি, সেই সময় শাসক দলের নেতা মন্ত্রীদেরকে দেখা যায়নি। সময় আসবে, সময় বদলাবে, মানুষ এখন সচেতন হচ্ছেন। বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছেন, এইসবের সদুত্তর অবশ্যই জনগণ দিবেন বলে কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মন্তব্য করেছেন। বিশেষ করে এই সরকারের আমলে সরকার কর্মচারীরা অ্যাকচুয়ালি ওনারা জনসাধারণের জন্য নয়, ওনারা সরকারের যে নেতৃবৃন্দরা আছেন ওনাদের তলবিবাহক হয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। যত সময় পর্যন্ত ওনাদের মন্ত্রী, আজকে আমরা জানি না কাছাড় জেলা গার্জিয়ান মিনিস্টার কে আছেন, এখানে আজকে প্রায় এক বছর ধরে আমরা গার্জিয়ান মিনিস্টারকে শিক্ষার একবার দেখি, এখানে গার্জিয়ান মিনিস্টার নেই। আমরা দেখেছি এই সরকারে আমাদের গার্জিয়ান মিনিস্টার হয়, করিমগঞ্জে একজন গার্জিয়ান মিনিস্টার মধ্যে মধ্যে আসেন, কিন্তু শিলচরে কাছাড় জেলাতে কে গার্জিয়ান মিনিস্টার আছেন সেটা আমরা অনেক দিন ধরে দেখিনি। জেলা বা বরাক উপত্যকায় আজকে এটা অরাজকতাভাবে চলছে, এটা জঙ্গলরাজ চলছে, যেখানের মধ্যে মানুষ নরক যন্ত্রণায় ভুগছেন। বিশেষ করে শিলচর কালেন রোড আজকে প্রায় বিগত এক বছর ধরে মানুষ যেভাবে ইয়ের উপর যে ব্রিজটা হারাং নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজটা আজকে এক বছর ধরে অচল অবস্থায়, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোটো ছোটো গাড়ি নিয়ে কোনো মতো যাতায়াত করে, এবং শিববাড়ি রোডের বাঙ্গন সেটা নিয়ে আজকে আমরা গত 10 বছর ধরে বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে এবং রাজ্যে আসার পর থেকেই এই যে শিববাড়ি রোডের বাঙ্গন নিয়ে বহুবার ওনারা বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দিয়েছেন। এলিভেটেড করিডোর করা হবে, এখানে ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন নেওয়া হয়েছিল এলিভেটেড করিডোর করা হবে, তারপর দেখা যায় এলিভেটেড করিডোরের কোনো খবর নেই। আজকে ক্যাবিনেট মিটিং হলো প্রায় এক বছর চলে গেছে। বর্তমান রাজ্য সরকার বিশেষ করে বরাক উপত্যকাকে একটা মানে ওনারা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে দেখেন। ওনারা বরাক উপত্যকার মানুষের কাছ থেকে ঠিক কীভাবে ধর্মের সুশ্রী দিয়ে ভোট আদায় করা যায় সেই ব্যাপারে ওনারা অভিজ্ঞ, কিন্তু বরাক উপত্যকাতে আজকে বর্তমানে অভিভাবকহীনতায় ভুগে মানুষ ভুগছে, যেখানে কোনো অভিভাবক নেই, রাস্তাঘাটের কথা নেই। যেমন আমরা প্রশ্ন করি জেলাধিপতির সাথে, যেমন আমি গত সপ্তাহে দেখা করেছিলাম, উনি আমাদেরকে বলেছেন যে ওটা তো অমরুত প্রকল্পের জন্য রাস্তা কাটা হয়েছে, জায়গাতে গ্যাস এজেন্সির জন্য রাস্তা কাটা হয়েছে। পিডাব্লিউডিকে জিজ্ঞেস করলে ওনারা লাইন ডিপার্টমেন্টের দোষ দেয়, পিএইচিকে জিজ্ঞেস করলে পিএইচি গ্যাস এজেন্সির দোষ দেয়। এই যে একটা অভিভাবকহীন
আজকে কোনো অভিভাবক নেই বর্তমানে বরাক উপত্যকাতে, বিশেষ করে কাছাড় জেলাতে। আপনারা বলুন, আজকে কিছুদিন আগে লোকসভা নির্বাচন হয়েছে এবং গত চারজন যখন ফলাফল বের হয়েছে দেখা গেছে আজকে পরিমল শুক্লবৈদ্যকে মানুষ দুই হাত ভরে আশীর্বাদ দিয়েছেন। আমরা বলেছিলাম নির্বাচনের মানে প্রাককালে যে পরিমল শুক্লবৈদ্যকে ভালোভাবে দড়াই পাশে চিনেন, যে পরিমল শুক্লবৈদ্য ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় একজন ব্যর্থ মন্ত্রী। আজকে পরিমল শুক্লবৈদ্য সাংসদ হওয়ার পর থেকে প্রায় এক মাস চলে গেছে, আপনারা দেখবেন শিলচর শহরে বা কাছাড় জেলাতে বিভিন্ন জায়গাতে বন্যায় মানুষ আক্রান্ত হয়েছে, বিভিন্ন জায়গাতে মানুষ রাস্তার উপর ঠাঁই নিয়েছে, কিন্তু পরিমল শুক্লবৈদ্যবাবু একবার এসে মুখে একবার জিজ্ঞেস করেন, কংগ্রেস দলের পার্টি হেরে যাওয়ার পরও বিভিন্ন জায়গাতে সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছে, কংগ্রেস দল পাশে দাঁড়িয়েছে। সেটাই আপনাদেরকে বলবো যে বর্তমানে কাছাড় জেলাতে যে বর্তমান যে অবস্থা, বরাক উপত্যকার যে অবস্থা, এখানে কোনো অভিভাবক নেই, মানুষ এইভাবে নরক যন্ত্রণা ভুগছেন। আমরা বারবার সেটা নিয়ে কংগ্রেস দল আমরা বারে বারে আন্দোলন করে আসছি। আমরা আগামী সোমবার দিনও আমরা একটা আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছি আমরা বারবার, কিন্তু এই সরকারে আন্দোলন করে কোনো লাভ হয় না। এই সরকার বরাক উপত্যকাকে বিশেষভাবে কীভাবে, যে বরাক উপত্যকার যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা সেই এলাকাটাকে কীভাবে একটা মানে ড্রাম্পিং গ্রাউন্ড করে রাখা যায়, এই এলাকায় কীভাবে উন্নত করে রাখা যায়, সেই ব্যাপারে ওনারা সারা বছর চেষ্টা করে যাচ্ছে। এখানে বিজেপির বাইরে থাকেন ওনাদেরকে এবার প্রশ্ন করবেন যে আপনারা যে সবকা সাত সবকা বিকাশ করে যে আপনারা এত ভোট নিলেন, আজকে ওনাদের যে সাংসদ যিনি নির্বাচিত হয়েছেন ওনার সাংসদ আজকে কোথায়, ওনাদেরকে এবার প্রশ্ন করবেন যে এই যে বরকলা এলাকাতে পশ্চিম শিলচর এলাকাতে আজকে যে বন্যায় কবলিত হয়ে অনেক গবাদি পশু অনেক মানুষ আজকে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ঠাই নিয়েছেন, বরকলা এলাকার অনেক মানুষ ক্যাম্পে গিয়ে ঠাই নিয়েছেন, আজকে ওনারা যারা ওনাদের হয়ে যারা ভোট নিতে এসেছিলেন, ওনাদের হয়ে যারা ভুয়ো অনুমোদন ফর্ম দিয়ে যারা ঘরে ঘরে মানুষদেরকে বোকা বানিয়েছিলেন, আজকে ওনারা কোথায়, ওনাদেরকে জিজ্ঞেস করবেন। সম্মানীয় বিধায়ক, উনি বারবার উনি সংসদ বিধানসভাতে উনি এই ব্যাপার নিয়ে আরামসেতু নিয়ে শিববারে রুট নিয়ে বারবার উনি প্রশ্ন উত্থাপন করেছিলেন, কিন্তু আপনারা দেখবেন বর্তমান সরকারের ক্যাবিনেট মন্ত্রীরা বসে ডিসিশন নিয়েছেন শিলচরে বসে, শিলচর জেলাশাসকের কার্যালয়ে বসে মিটিং করেছেন, কিন্তু আজকে এক বছর যাওয়ার পরে একটা প্রকল্প বাস্তবায়িত হয়নি। আজকে বিরোধী দলের বিধায়করা সবসময় বিধানসভাতে প্রশ্ন উত্থাপন করে থাকে, কিন্তু সরকার ওনাদেরকে পাত্তা দেয় না, বিরোধীদের কোনো পাত্তা দেয় না।